الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহাব্বতের সাথে দুরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা উপরেতে মাটির চাফা
ভাগিয়া যাইতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালনা গোলকাটি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লালউদ্দিন গাজী সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলে। সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা জনাব আলহাজ হাফেজ হযরত মাওলানা মাসনুন গাজী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দারে অবস্থানরত শ্রবণরত স্নেহময়ী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় মানুষ নেকির কাজ করাকে আশ্চর্যের বিষয় মনে করে, গুনার কাজে মানুষ স্বাভাবিক থাকে, গুনার কাজের মধ্যে মানুষ গর্ববোধ করে, কে কত গুনাহ করতে পারে, গুনার প্রতিযোগিতায় লিপ্ত, কে কত আগে কার আগে জাহান্নামে যাইতে পারে, ঈমান নিয়ে বসবাস করা যেই জামানায় অত্যন্ত কষ্টকর দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, পৃথিবীতে মুসলমান থাকবে কি থাকবে না এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা চলবে কি চলবে না এমনই এক পরিবেশে আল্লাহ তাআলা এই এলাকার যুব সমাজদের প্রচেষ্টায়, মসজিদ কমিটির প্রচেষ্টায় যে মহাতি ওয়াজ মাহফিল ও তাফসিরুল কোরআন জলসার আয়োজন করেছেন, আর সেই জলসায় আপনাকে আমাকে আসার এবং বসার, কিছু দিনই আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে হবে, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে, সব ওয়াজ আমাদের কিন্তু বাড়ি পর্যন্ত যাবে না, ওয়াজের ভিতর থেকে বিশেষ বিশেষ কিছু বিষয় যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল হিদায়তের জরিয়া এবং নাজাতের ওসিলা হয়ে যাবে, কি বলেন ঠিক কি না? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াতের অর্থ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমেনা আয়েশা রহিমা খাদিজাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী গণ, নারী পুরুষ সবাইয়ের মধ্যে সামিল, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন, আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটি আদেশ করেছেন, এক নম্বর আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে, দুই নম্বর বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা সকলেই তো আল্লাহকে ভয় করি, কি বলেন কথা ঠিক কি না? আমরাও মানুষ, সাহাবাই কিরামও মানুষ ছিলেন, তাদের কাছে যেই কোরআন তেলাওয়াত করে রসুল শুনাইছেন, হাক্কানি ওলামায়ে কিরাম সেই কোরআন তেলাওয়াত করে আজকের আমাদের সামনে শুনাইতেছেন, কিন্তু শুনেওয়ালাদের মধ্যে অনেক ব্যবধান, অনেক পার্থক্য। আয়াতখানা যখন নাজিল হয়েছিল
নাজিল হওয়ার পর সাহাবাই কিরামের চোখের পানি আর শুকায় না। সব সাহাবাই কিরাম কান্নাকাটির মধ্যেই দিন কাটাতে লাগলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবারা, তোমরা এত অধিক পরিমাণ কান্নাকাটি করতেছো, তোমাদের চোখের পানি শুকায় না, কি সমস্যা, কি কি কারণ, কি? সাহাবাই কিরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে আয়াতখানা আপনি তেলাওয়াত করে আমাদেরকে শুনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতখানা আমাদের কান্নাকাটি করার প্রধান কারণ হয়েছে, কারণ আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই। কি পরিমাণ আল্লাহকে ভয় করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলার ভয় করার হক আদায় হবে আমরা তাও বুঝি না। এজন্য নিয়াত করেছি, প্রতিজ্ঞা করেছি, সারাটা জীবন কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিব যদি আল্লাহ মাফ করে। সাহাবাই কিরামদের কান্নাকাটির অবস্থা দেখে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, তোমাদের শক্তি অনুযায়ী। সাহাবাই কিরাম বললেন, এইবার আমাদের জন্য একটু আসান হলো, সহজ হলো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার বলেছেন, কারণ আত্তাকওয়া মিলাকুল হাসানাত, তাকওয়া মানুষকে নেকির কাজের পূর্ণতায় পৌঁছায় দেয়। যার তাকওয়া যত বেশি তার নেকির কাজের, তার নামাজের দাম তত বেশি। যার মধ্যে তাকওয়া যত বেশি তার রোজার সওয়াব তত বেশি। যার তাকওয়া যত বেশি তার পর্দায় সওয়াব তত বেশি। এজন্য বলা হয়েছে আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকিকে পূর্ণতায় পৌঁছায় দেয় তাকওয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই তাকওয়া খোদাভীতি থাকে কোথায়? আল্লাহর হাবিব কলবের দিকে ইশারা করে বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সদরিহি, তাকওয়া এই জায়গায় থাকে, তাকওয়া এই জায়গায় থাকে। এই কথা বলে আল্লাহর হাবিব সিনার দিকে ইশারা করে বলছেন, এই তাকওয়া কলবের বিষয়, কি বলেন কথা ঠিক কি না? আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারের, আল্লাহকে ভয় করো, আর তুমি চিন্তা ভাবনা করে দেখো আগামী দিনের জন্য। আগামী দিন বলতে পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি পাথিও জোগাড় করেছো, কি সম্বল সংগ্রহ করেছো। তারপর আবার বলেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, কারণ আপনি আমি যা কিছু করি সব কিছুর খবর কে রাখেন? জোরে বলেন কে রাখেন? সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহু আকবার। আপনি আমি দুইজনে মিলে কি গোপন কথা বলি, ঠিকানো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোপন কথা শোনেন না? শোনেন না? আপনি আমি রাতের অন্ধকারে কোন গুনার কাজটা করি মাওলা পাকটা দেখেন কি দেখেন না? সব অন্ধকারে করলো মাওলা পাক জানেন, প্রকাশ্যে করলেও জানেন, এমন কি পানির নিচে গোপনেও যদি কোনো অন্যায় কাজ করা হয়, কোনো ভালো কাজ করা হয়, তার খবর আল্লাহ তাআলা জানেন। সমুদ্রের মধ্যে একটা বালুকণার একটা বালুকণার সঙ্গে যখন আঘাত প্রাপ্ত হয়, একটার একটার সঙ্গে ধাক্কা লাগে,
ওর যে আওয়াজটা হয় সেটাও আমার আল্লাহ তাআলা জানেন, কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার লোকদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা নেককার লোকদের সঙ্গী হতে কেন বলছেন তাকওয়ার সঙ্গে? তার কারণ হইলো তাকওয়া কিন্তু বই পড়ে অর্জন করা যায় না, যায় না কি বলেন? তাকওয়া অর্জন করতে হয় নেককার লোকদের তাকওয়া দেখে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান্নাস, তোমরা ইমান আনো যেমন সাহাবাই কিরাম ইমান আনছেন। সুতরাং সাহাবাই কিরাম যেভাবে তাকওয়া অবলম্বন করছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সেইভাবে তাকওয়া অর্জন করতে বলছেন। সাহাবাই কিরাম আল্লাহকে কিভাবে ভয় করছে আমি সামনে আলোচনায় আনব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই তাকওয়াকে খশিয়াতুল্লাহ বলে উল্লেখ করেছেন, খশিয়াত আল্লাহর ভয়। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা বান্দিগণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায় তার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় ভীত সন্ত্রস্ত হয়েছে, আর এই ভয়তে গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখছে, গুনার কাজ করার সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে, তারপরও গুনার কাজ করে নাই। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তাকওয়া না থাকলে জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তারপর তোমরা জীবনে যা কিছু ভালো মন্দ কাজ করেছো ভালো কাজের পুরাপুরি পুরস্কার দেওয়া হবে, মন্দ কাজের পুরাপুরি শাস্তি ভোগ করা লাগবে। সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা বারবার কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, তার কারণ কি? মানুষ কেন আল্লাহকে ভয় করবে? আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর নাকি? মানুষ তো ভয় করবে জঙ্গলের বাঘকে, কারণ বাঘ একটা ভয়ঙ্কর জন্তু। মানুষ ভয় করে মস্তানকে, কারণ মস্তানের মধ্যে কোনো দয়া নেয় মায়া নাই, তার মধ্যে কোনো নীতি আদর্শ নাই, তার মধ্যে কোনো হক না হকের বিচার নাই, মানুষ মস্তানকে ভয় করে। মানুষ ভয় করে পুলিশ দারোগাকে, মানুষ ভয় করে জজ ব্যারিস্টারকে, বিভিন্ন ধরনের বড় বড় ক্ষমতাশালীকে মানুষ ভয় করে। আল্লাহ তাআলাকে আল্লাহ কেন বারবার ভয় করতে বলেছেন? আল্লাহ তাআলাকে ভয় করতে বলার দুইটা কারণ, একটা কারণ হইল আল্লাহ তাআলার অবদান সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মানুষকে ভয় করে, স্বামী স্ত্রীকে ভয় করে, স্ত্রী স্বামীকে ভয় করে, স্ত্রীর ক্ষমতা স্বামীর চাইতে বেশি নয়, তারপরও গভীর রাত্রে রাত 12টার সময় বলছে আমার একটু গুল খাওয়া অভ্যাস আছে, আমার একটু গুলের খাওয়ার অভ্যাস আছে, আমাকে একটা গুল এনে দিতে হবে। গোলকাটির দোকান সব বন্ধ, ও চালনা বাজারে যেয়ে দেখলো ডাক বাংলার কাছে একটা দোকান আছে, ওই দোকানে একটা গুল পাইল। এই প্রায় এক মাইল পথ, গাড়ি ঘোড়া বন্ধ, পায়ে হেঁটে গেছে আবার পায়ে হেঁটে আসছে, স্ত্রীর আদেশটা পালন করছে, ভয়ের কারণে না কি বলেন? স্ত্রীর ভয়ের কারণে না, ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব কিছুর চাইতে আল্লাহকেই বেশি মহাব্বত করে। কি বলেন ঠিক কি না? আল্লাহকে যেহেতু সবচাইতে বেশি মহাব্বত করে ঈমানদারেরা, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করো, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, অবদানের কারণে। মানুষ মানুষকে ভয় করে, মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান তাগড়া জোয়ান,
এমতো অবস্থায় মাতা পিতা যেই আদেশ করে সেই আদেশটাও সন্তান পালন করে। কারণ কি? কারণ হইল মাতা পিতার অনেক অবদান সন্তানের উপরে আছে। কত অবদান যে মায়ের রয়েছে বয়ান করে শেষ করা যাবে না। এই কারণে সন্তান যত বড় জওয়ান হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, মাতা পিতা যেই আদেশ করে সেই আদেশ পালন করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনের অবদানের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা বান্দি, আমার নেয়ামত তোমার উপরে কত বেশি তুমি যদি গণনা করো, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গুনে শেষ করতে পারবা না। বলেন পারা যাবে নাকি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু। আল্লাহ তাআলার কত নেয়ামত আপনার আমার মধ্যে আছে একটু কি দেখেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন, না ফরমানি করলে, অস্বীকার করলে, অকৃতজ্ঞ কইলে আল্লাহ তাআলা কঠিন আযাবের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলার নেয়ামত আপনার আমার উপরে সব নেতা বলেন, সব মানুষ বলেন, সব কিছুর চাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করার আলা করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর নন, কিন্তু আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, কারণ যেদিন কিয়ামত সংগঠিত হবে মারাত্মক ধরনের ভূমিকম্প হবে, মারাত্মক ধরনের কম্পন সৃষ্টি হবে। এমন কম্পন সৃষ্টি হবে গর্ভধারণকারিণী নারীর তার গর্ভের সন্তানকে ডেলিভারি করে দিবে, দুধ পান করানো নারী তার সন্তানের কথা ভুলে যাবে। কেন ভুলে যাবে? কেন তার গর্ভের সন্তান ডেলিভারি হয়ে যাবে? কারণ হলো ইন্না আযাবিলাশাদি, আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার আযাবের দৃশ্য যখন দেখবে, তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, পরিচয় দিবে না। আমার ভাইয়েরা বাজানেরা, মাওলা পাকের আযাবের দৃশ্য যখন দেখবে, সব মানুষ নাফসি নাফসি মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন ভাবে চিৎকার করতে থাকবে। একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। সেই নবী ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের আজিমের নিচে সিজদায় পড়ে আপনার আমার জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলার পাক জাত জালালের কসম খেয়ে বলবেন, মাবুদ গো তুমি বিনা বিচারে যদি জাহান্নামের মধ্যে আমার একটা উম্মতকেও দাও, আর একটা উম্মতকে যদি জাহান্নাম গ্রাস করে ফেলে, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। সেই নবীর বয়ান, সেই নবীর হাদিসের আলোচনার মজলিস, সেই মহান আল্লাহ তাআলার কুরআনুল কারীম, যার শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, লা রাইবা ফি, আমার এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই, সেই আলোচনায় লোক আসতে চায় না। অথচ একেবারে 8-10 বছর বা 12-13 বছরের একটা মেয়েকে এখানে একটু নাস্তি দেবেন, দেখবেন এলাকার যুবক বৃদ্ধ মহিলা পুরুষ সব এমন চাতক পাখির মতো এসে ভিড় জমাবে, মনে হবে যেন তারা অনেক কিছু মানে পেয়ে গেছে, জীবনের জীবনটা ধন্য হয়ে গেছে। বুঝলো না কুরআনুল কারীম কি জিনিস, হাদিস কি জিনিস, আখেরাত কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, এইটা বুঝলো না। যারা বুঝছে তারা কানছে,
যারা বুঝছে তারা বাড়িঘর সব কিছু ত্যাগ করছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তার সম্পর্কে বলেছেন, খায়রুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকর সুম্মা উমার সুম্মা উসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উমার, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। এই চারজনের সিরিয়াল অনুযায়ী বিশ্বাস স্থাপন করা এটা আমাদের ঈমান। আমাদের এই বিশ্বাস করতে হবে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিয়ারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ, তারপরে উসমান, উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষের কাতারে রাখে। যেই কারণে শিয়াদের মধ্যে একটা গ্রুপ ব্যতীত আর সব উলামায়ে কিরাম বলছেন এরা মুসলমানদের আওতাভুক্ত হতে পারে নাই। তাহলে আমাদের বিশ্বাস সমস্ত উম্মতের মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ কে বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কেমন ছিল? একদিন এক ব্যক্তিকে গালি দিয়ে ফেলছেন। গালি দেওয়ার পর যখন বুঝি আসছে তাই তো ভুল করে ফেলছি, ওই লোকটার কাছে যেয়ে বলে, ভাই তুমি আমাকে একটা গালি দাও, কারণ আমি তোমাকে একটা অন্যায়ভাবে গালি দিয়ে ফেলছি, তুমি আমাকে একটা গালি দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। লোকটা বলে, না আপনি তো আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবি, সর্বশ্রেষ্ঠ সাহাবি, আপনি আমাকে গালি দেওয়ার অধিকার রাখেন, কিন্তু আমি আপনাকে গালি দিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমাকে গালি দিয়ে প্রতিশোধ গ্রহণ না করো, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। ওই লোকটার বংশীয় লোকেরা বলতে লাগলো, এটা কেমন বিষয়, অন্যায় করলো আবু বকর নিজে, আবার সেই নালিশ জানাবে আল্লাহর রসুলের কাছে। যেই লোকটাকে অনুরোধ করলেন তিনি বললেন, আপনি নালিশ করলো আমি আপনাকে গালি দিতে পারি না। এ বাইরা বাজারের আমার ভালো করিয়া শুনিয়া রাখেন, দুইজনের মধ্যে যখন ঝগড়া ফাসাদ হয় আমরা চিন্তা করি যে যত বেশি গালি দিতে পারবো সে তত বড় ক্ষমতা সম্পূর্ণ, কি তাই মনে করি কিনা? ছোট গালি একটা দিলে তার বড় চাইতে বড় গালি দেওয়ার চেষ্টা করি আমরা। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজনের মধ্যে ঝগড়া ফাসাদ হয় ওই ঝগড়া ফাসাদের সময় গালি গালাজ করা এটা হলো ফুসুকি, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানে মুসলমানের লড়াই করা এটা কুফুরি, আর এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাসেকি। যে ব্যক্তি গালি দিল তার প্রতি উত্তরে যদি সেই ব্যক্তি নীরব থাকতে পারে, চুপচাপ থাকতে পারে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির পক্ষ থেকে একজন ফেরেশতা ওই গালিদাতার জবাব দিতে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সম্মুখে এক মজলিসে বসা, এমতো অবস্থায় একজন কাফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিচ্ছেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিবের হাসি দেখে আবু বকর এবার মুখ খোলা শুরু করলেন, গালি দেওয়া শুরু করলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দেওয়া শুরু করলেন কাফেরকে, আল্লাহর হাবিব মজলিস ত্যাগ করে ঘরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিছনে পিছনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফেরটা যখন আমাকে গালি দিয়েছে আমি নীরব ছিলাম, আপনি মুচকি মুচকি হাসছেন, আমি যখন তার গালির প্রতি উত্তর দিয়েছি আপনি কেন মুখ মলিন করে বাসায় চলে আসলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো, আবু বকর
যতক্ষণ তুমি নীরবতার ভূমিকা পালন করেছো আমি দেখছি একজন ফেরেশতা তোমার পক্ষ নিয়ে ওই কাফেরের গালিগালাজের জবাব দিতেছিল এই জন্য আমি হাসতেছিলাম কিন্তু তুমি যখনই নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য কাফেরকে গালি দেওয়া শুরু করছো ওই ফেরেশতা মজলিস ত্যাগ করছে এই জন্য আমিও মজলিস ত্যাগ করেছি এই গালি দেওয়ার একটা দুর্গন্ধ আছে আমাদের নাকে এটা আমরা অনুভব করতে পারি না কিন্তু ফেরেশতাদের নাকে অনুভব করতে পারে গালিগালাজের একটা দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না এই জন্য ওই জায়গা থেকে ফেরেশতা পলায়ন করে মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে মিথ্যা কথার দুর্গন্ধের কারণে মুসলমান ফেরেশতারা 3 মাইল দূরে চলে যায় আল্লাহু আকবার মিথ্যা কথার দুর্গন্ধ যদিও আমরা পাই না কিন্তু ফেরেশতারা পায় যেমন বিড়ি কর লোক একজন আরেকজনের পাশে দাঁড়াইলে বিড়ির দুর্গন্ধ তারা পায় না অনুভব করতে পারে না এমনকি বিড়ির দুর্গন্ধে পায়খানার মধ্যে বিড়ি পান ধূমপান করে তারপরে পায়খানার গন্ধ অনুভব করতে পারে না তাহলে পায়খানার গন্ধকে দুর্গন্ধকে হার মানায় দেয় বিড়ির দুর্গন্ধ কথা ঠিক কিনা কিন্তু যেই লোক ধূমপান করে না ধূমপানে অভ্যস্ত না এমন বিড়িকর লোকের পাশে যদি সে দাঁড়ায় নামাজের যদি দাঁড়ায় চিন্তা করে ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরাইলেই বাস্তাম কথা ঠিক কিনা আমরা যদিও গালিগালাজের দুর্গন্ধ অনুভব করতে পারি না মিথ্যা কথার দুর্গন্ধ যদিও আমরা অনুভব করতে পারি না কিন্তু ফেরেশতারা এই দুর্গন্ধ অনুভব করে সেখান থেকে পলায়ন করে এ ভাই রাবাদানের আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন তুমি প্রতিশোধ নাও আমাকে একটা গালি দিয়ে দাও লোকটা অস্বীকার করলো না আমি আপনাকে গালি গালাজ করার দুঃসাহস দেখাইতে পারি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই লোকটাকে অন্যায়ভাবে একটা গালি দিয়ে ফেলছি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু সে প্রতিশোধ নিতে চায় না আমাকে গালি দিতে চায় না দয়া করে তাকে ডেকে আপনি তাকে দিয়ে আমাকে একটা গালি দেওয়াইয়ে দেন আল্লাহর হাবিব লোকটাকে ডাকছেন লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি হলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি কিভাবে উনাকে গালি দিব আল্লাহর হাবিব বলেন তাহলে তুমি বলো আল্লাহ আবু বকরকে মাফ করে দাও ওই সাহাবি বলে আল্লাহ আবু বকরকে আপনি মাফ করে দেন আমিও তাকে মাফ করে দিয়েছি জোরে বলুন আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ওদিকে আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়ামিনু কামা আমানান্নাস আমার সাহাবীরা যেমন ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো সুতরাং সাহাবায়ে কিরাম যেভাবে আল্লাহকে ভয় করছে আমাদেরকেও সেইভাবে আল্লাহকে ভয় করার কথাই আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শ্রেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ার সব মানুষের ঋণ পরিশোধ করতে পারছি কিন্তু আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুত্তাকি মানুষ হওয়া সত্ত্বেও জঙ্গলের ঘাস হাতে নিয়ে ঘাসকে লক্ষ্য করে বলতেন ওরে জঙ্গলের ঘাস তোর নসিবটা বড় ভালো তোকে আল্লাহ তাআলা বানাইছেন তোর জন্য জান্নাতও বানান নাই জাহান্নামও বানান নাই গরু ছাগল উঠবেড়া দুম্বার খাবার বানাইছে তোর কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না আমি আবু বকর আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমার জন্য জাহান্নাম বানাইছে আমার যদি জাহান্নামের শিকল হাতে লাগিয়া যায় জান্নাত থেকে যদি বঞ্চিত হয়ে যায় আমার চাইতে তুই অনেক ভাগ্যবান সৌভাগ্যশালী আমার মা যদি আমাকে ভূমিষ্ঠ নাই করত ভালো ছিল এ বায়রা বাদরের আমার যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের একটা ঘাস নিয়ে এইভাবে এইভাবে তার আবেগের কথা বলতেছেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ভালো মানুষ ছিলেন কত বড় আল্লাহর রসুলের প্রিয় মানুষ ছিলেন আল্লাহ পাকের কত বড় প্রিয় মানুষ ছিলেন
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইলেন। ও জিব্রাইল যাও আমার রাসূলের কাছে যে বলো আমি আল্লাহ তাআলা তার সাহাবী আবু বকরকে সালাম জানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকরের কাছে আমার রাসূলকে জিজ্ঞাসা করতে বলো। আবু বকর অনেক বড় ধনী মানুষ ছিল, প্রভাবশালী মানুষ ছিল। ইসলাম কবুল করার পর অর্থ সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করে ফেলছে। এখন আবু বকরের কোনো মাল সম্পদ নাই, এমন কি গায়ের জামায় তালি লাগাইবার মতো কাপড় টুকুও তার ঘরের মধ্যে নাই। গায়ের জামায় তালি লাগাবার জন্য সালার চর্দারা তালি লাগাইছে। এই মতো অবস্থায় আবু বকর আমার ফয়সালার উপরে, আমার এই বিচারের উপরে সন্তুষ্ট আছে না বেজার। হযরত জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন এই প্রস্তাব দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু চোখের পানি ছড়াইতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন দেখি নাই, কিভাবে আল্লাহ তাআলার সালামের জবাব দিতে হয় তাও আমার জানা নাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়া করে আমার পক্ষ থেকে আপনি আবু বকরের সালামের জবাবটা, আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়া দে। আল্লাহ রাবি বলেন, আবু বকর আল্লাহ তাআলা তোমার সম্পর্কে জানতে চেয়েছেন, তোমার মাল সম্পদ সব ইসলামের জন্য কুরবানি করে দিয়ে এখন অসহায় হয়ে পড়েছো, আল্লাহ তাআলার এই ফয়সালার উপরে তুমি রাজি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু চোখের পানি ছড়াইতে লাগলেন আর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইন্নি আলা রব্বিরাজ, ইন্নি আলা রব্বিরাজ, আমি আমার মাওলা পাকের উপরে রাজি আছি, আমার মাওলা পাকের ফয়সালার উপরে রাজি আছি। এ ভাইরা বাজারের আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কেমন ইসলামের জন্য কুরবানি করছেন দেখেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যখন তবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কিরামদের কাছে কিছু দানের আশা করলেন, দান করতে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তার মাল সম্পদের অর্ধেক নিয়ে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নু এত পরিমাণ মাল নিলেন, স্বর্ণ নিলেন, অনেক কিছু নিলেন। আল্লাহর হাবিব তার দান দেখে বললেন, আজকের দিনের পরে উসমান যদি আর একটা নেকির কাজও না করে তবু আজকের দান তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মাল সম্পদ দিতে পারলেন না, ঘরের যা কিছু ছিল সব একটা পোটলা বান্ধিয়ে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর, ঘরের জন্য কি রাখি আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাকের নামের বরকত আর তার রাসূলের নামের বরকত আমার ঘরের জন্যই যথেষ্ট। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি, এমন কি মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে আসমা, দেখো তো ওই জায়গায় একটা সুস রাখা ছিল, সুসটা দিয়ে দাও। আবার ডাক দিয়ে বলো, আসমা, অমুক জায়গায় একটা নুনের বাটি আছে, এই নুনের বাটিটাও দিয়ে দাও। মেয়ে বলে, আব্বা যান, জিয়াদের মায়েদের নুনের বাটি দিয়ে কোন কাজে আসবে, সুস দিয়ে কোন কাজে লাগবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, জিয়াদের ময়দার যদি মুজাহিদদের কোনো কাজে আবার নুনের বাটিটা লাগিয়া যায়, আমার মাওলা পাকের কাছে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আমার সুস্থা যদি জিয়াদের ময়দারে মুজাহিদদের কোনো উপকারে লেগে যায়, আমার মাওলা পাকের কাছে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। এ বাইরা বাজারে আমার পর্দার আলার মাহবুবের আমার, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানাইছে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে কেমন ভয়, কেমন ভয়! আল্লাহু আকবার! আল্লাহর হাবিব বলেন, জান্নাতের আটটা দরজা আবু বকরকে ডাকতে থাকবে, আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন, ওই জান্নাত নিজেকে ধন্য মনে করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমিনু কামা আমানান নাস
সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান আনছে আপনাকে আমাকেও সেইভাবে ঈমান আনতে হবে। সেইভাবে ঈমান তৈরি করার জন্য কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আল্লাহু আকবার, সাহাবায়ে কিরাম যেভাবে আল্লাহকে ভয় করছেন আপনাকে আমাকেও সেইভাবে আল্লাহকে ভয় করার শিক্ষা এখান থেকে অর্জন করে যেতে হবে, কথা ঠিক কি না? আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মধ্যে দুই নম্বরের শ্রেষ্ঠ মানব ছিলেন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ নবী বলছেন লাউকানা নাবিয়াম মিন বাদি লাকানা উমার, আমার পরে দুনিয়াতে যদি কোন নতুন নবীর আগমন ঘটত সেই নবী হয়তো হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যেহেতু আল্লাহর হাবিব সর্বশেষ নবী তারপরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কি বলেন, আসবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন কিন্তু নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর হাবিব এমন কথা বলছেন যেই রাস্তা দিয়ে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যান চলেন ওই রাস্তায় থেকে ইবলিস শয়তান পলায়ন করে, ভয় পায়। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ইবলিস ভয় পায়। ওই রাস্তায় উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরা পড়ে যায় নাকি অন্য রাস্তা দিয়ে যায়। আল্লাহু আকবার, এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের দেশ তার অধীনে ছিল। আল্লাহু আকবার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবি, এত বড় প্রভাবশালী বাচ্চা, তারপরও কিন্তু মাওলা পাকের আযাব গজবের ভয়তে কাঁদতে কাঁদতে চোখের পানি সরাইতে সরাইতে চেহারার উপরে কালো দাগ পড়িয়া গিয়েছিল। সাথী সঙ্গীরা বলল আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন, আপনার চেহারার উপরে কালো দাগ দেখতে ভালো দেখায় না, দয়া করে ঔষধ ব্যবহার করেন, দাগটা মুছিয়া যাইবে। হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও আমার সাথী সঙ্গীরা, ভাইরা আমার, আমি মাওলা পাকের জাহান্নামের আযাব থেকে বাঁচবার মতো কোনো সম্বল জোগাড় করতে পারি নাই, এমন কোন নেক আমল নাই যে আমল আল্লাহ পাকের কাছে উপস্থিত করে বলব আল্লাহ এই ওসিলায় মাফ করে দাও। তাই কাঁদতে কাঁদতে চেহারার উপরে দুইটি কালো দাগ ফেলাইছি। আমার মাওলায় যদি জিজ্ঞাসা করেন হে খত্তাবের পুত্র, আমার জাহান্নাম থেকে বাঁচবার জন্য তুমি কি আমল নিয়ে আসছো, আমি আমার মাওলার কাছে বলতে পারবো মাবুদ গো বেশি নামাজ রোজা কোনো কিছু আনতে পারি নাই, তবে তোমার জাহান্নামের আযাব গজবের ভয়েতে কাঁদতে কাঁদতে চেয়ারার উপরে কালো দাগ ফেলাই আসছি, এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমার বাইরা বাজারেরা তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। অথচ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবের সামনে ছোট অল্প বয়স্ক কিছু মেয়েরা বিভিন্ন ধরনের আরবি কবিতা আবৃত করতেছে আর ভিতরে মহিলারা একটু উচ্চ আওয়াজে কথা বলতেছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে উপস্থিত হয়েছেন ওই মেয়ে দুটি নাচাও বন্ধ করে দিছে, আবার ভিতরের মহিলাদের গলার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে মহিলারা জোরে কথা বলতেছে আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বন্ধ করে দিছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে একটু ধমক দিলেন, তোমরা আল্লাহর হাবিবকে ভয় করো না, আমাকে ভয় দেখাইতেছো। মহিলারা বলতেছে আপনি তো হযরত উমার আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভয় পাইত লোকেরা, কিন্তু এত ভয় কিভাবে আসলো? তিনি কি জুলুম করতেন? তিনি কি জালেম ছিলেন? না না না, তিনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন, এত বড় ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার অন্য ধর্মের লোকেরাও পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর দি হান্ড্রেড নামক একটা বই রচনা করেছেন, লেখক খ্রিস্টান হওয়া সত্ত্বেও
পৃথিবীর মধ্যে 100 জন শ্রেষ্ঠ মানুষের জীবনী আনছেন, যাদের আলোচনা সবচাইতে বেশি হয়, তার মধ্যেও হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনীটা তৃতীয় নম্বরে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ন্যায়পরায়ণ ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেরুজালেমের খ্রিস্টানেরা যখন মুসলমানদের হাতে তাদের রাষ্ট্র দখল বুঝে দিতে রাজি হলো না, তারা প্রস্তাব দিল আপনাদের খলিফাকে আমাদের সম্মুখে আনেন, আমরা খলিফার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তর কথা জানাবো। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম অভিমুখে রওনা করলেন, সঙ্গে নিলেন শুধুমাত্র নিজের একটা গোলামকে। গোলাম আর খলিফাতুল মুসলিমিন দুইজন চলার পথের একটা বাহন, একটা মাত্র উট। খলিফা খাদেমের সঙ্গে গোলামের সঙ্গে চুক্তি করলেন, গোলাম এই উটের উপরে দুইজন একসঙ্গে চললে হবে না, একজন উটের রশি ধরে টানবে আর একজন উটের পিঠে বসে থাকবে। কিছু পাত তুমি রশি ধরে টানবে, আমি উটের পিঠে বসে থাকবো। কিছু পাত আমি উটের রশি ধরে টানবো, তুমি উটের পিঠে বসে থাকবা। এইভাবে পালাক্রমে টানতে টানতে জেরুজালেমের নিকটবর্তী যখন হইলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা নূর উটের রশি ধরে টানার পালা আসলো। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই খ্রিস্টানদের সম্মুখে এখন রাষ্ট্রীয় মেহমান হিসেবে উপস্থিত হবেন, আপনি যদি উটের রশি ধরে টানতে টানতে তাদের মাঝে উপস্থিত হন, আপনার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, আপনার মূল্যায়ন কমে যাবে, দয়া করে এই জায়গায় উটের রশি ধরে টানার দায়িত্বটা আমাকে দেন, আপনি উটের পিঠে বসে থাকেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, যেইভাবে আমাদের চুক্তি হয়েছে, কথাবার্তা হয়েছে, সেইভাবেই আমাকে কাজ করতে দাও। জেরুজালেমের নেতাদের সম্মুখে যখন উমার রাদিয়াল্লাহু তাআলার উটের রশি ধরে টানতে টানতে যাচ্ছেন, উটের পিঠে বসা গোলাম এলাকাবাসী মনে করছে, এই মনে হয় খলিফাতুল মুসলিমিন। গোলামকে সম্ভাষণ জানাইতেছে, গোলামকে স্বাগতম জানাইতেছে। গোলাম ডাক দিয়ে বলে, আমি খলিফাতুল মুসলিমিন নয়, খলিফাতুল মুসলিমিন উটের রশি ধরে টানতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা চিন্তা করল, যেই খলিফা গোলামকে উটের পিঠে বসাইয়া নিজের উটের রশি ধরে টানতে পারে, এই খলিফার হাতে যদি জেরুজালেম বুঝে দেওয়া হয়, এই খলিফা কোনোদিন বিজাতির উপরে অত্যাচার করতে পারবে না। আরে উমার রাদিয়াল্লাহু তাআলা নূর, নামাজের সময় হয়ে গেল। খ্রিস্টানা বলল, আমাদের দুর্গ খুলে দিলাম, এই দুর্গের মধ্যে আপনি যে নামাজ আদায় করে নেন। উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর বললেন, নামাজ পড়ার জন্য আমার একটা স্থানের প্রয়োজন, কিন্তু আজকে যদি তোমাদের এই দুর্গের মধ্যে আমি নামাজ আদায় করি, তাহলে অদূর ভবিষ্যতে আবার মুসলমানরা দাবি করবে, ওইটা আমাদের জায়গা, ওইখানে আমাদের খলিফাতুল মুসলিমিন উমার ইবনুল খাত্তাব নামাজ আদায় করেছিল, আমরা ওই গির্জাকে ভেঙে মসজিদ নির্মাণ করতে চাই। এবার বাজারের আবার এত বড় ন্যায়পরায়ণ ছিলেন, রাত্রবেলায় ঘুমাইতেন না, আল্লাহ একবার খোঁজ খবর নিতেন, কোথায় জনগণ কোন সুবিধা অসুবিধার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন গোলামকে নিয়ে রাত্রবেলায় বের হলেন, দেখেন মরুভূমির ভিতরে একটু মিটি মিটি করে আলো জ্বলতেছে। উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম হয়তো কোনো কাফেলা ওইখানে এসে অবস্থান করেছে, শহরে ঢোকার সময় পায় নাই রাত্র হয়ে যাওয়ার কারণে, চলো ওদের খবর নিয়ে আসি। গোলামকে সঙ্গে করে নিয়ে তাঁবুর কাছে গেলেন, যে দেখেন ভিতরে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে, একজন মহিলা চুলার উপরে কিছু দিয়ে পানি দিয়ে জ্বালাইতেছে। যে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, আপনাদের বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে কেন? মহিলা খলিফাকে চেনে না, মহিলা বলতেছে, আমরা আসছিলাম খলিফার কাছে, রাত্র হয়ে যাওয়ার কারণে আমরা খলিফা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, আমরা এখানে অবস্থান নিয়েছি, বাচ্চাগুলো কয়েক অক্ত পর্যন্ত না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, পাতিলে কি রান্না করতেছেন? মহিলা বলল, এই পাতিলের মধ্যে কোনো কিছু রান্নার ব্যবস্থা হইতেছে না, পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে পানি দিয়ে জ্বালানো হইতেছে,
এই জন্য বাচ্চাগুলো মনে করবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হইতেছে, ওরা একটু ঠান্ডা হবে, কান্নাকাটি বন্ধ করে ঘুমায়ে যাবে। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংগঠিত করবেন সেদিন আমি খলিফার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করব, খলিফা কেন আমাদের মতো আশায় মানুষের খবর রাখলো না। উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, খলিফা তো আপনাদের দুরবস্থার কথা জানে না, কিভাবে আপনাদের খবর নিবে? মহিলা সঙ্গে সঙ্গে বললেন, যদি আমাদের খবর নেওয়ার সুযোগ নাই হয় খলিফা হইল কেন? উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি নাকি? এই বলে গোলামকে নিয়ে রওনা করলেন। আল্লাহু আকবার, গোদাম ঘরের মধ্যে গেলেন, আটা খেজুর পনির বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাদ্য সামগ্রী বস্তাবন্দি করলেন, বস্তার মধ্যে ভরে এবার গোলামকে বলেন, গোলাম খাদ্যের বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বস্তা বহার জন্য তো আমি যথেষ্ট, আমার মাথায় বোঝাটা তুলিয়া দে। উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে গোলাম, কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে অভিযোগ হবে না, তোর বিরুদ্ধে মহিলা মুকদ্দমা দায়ের করবে না, মহিলা খলিফাতুল মুসলিমিনের নামে অভিযোগ করবে, তার বিরুদ্ধে মামলা করবে, বোঝাবার দায়িত্ব আমার, আমারকেই বইতে দাও। নিজে নিজে বোঝা মাথায় উঠাইয়া মহিলার বাড়িতে গেলে, নিজে হাতে রান্না করিয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া বাচ্চাগুলোকে রাখিয়া যখন বাইর হলেন, কিছু দূর আসার পর দাঁড়িয়ে গেলেন। গোলাম জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন এখানে দাঁড়াইলেন কেন? উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গায় আসিয়া বাচ্চাগুলোর কান্নার আওয়াজ আমার কানে আসছিল, আমি এখান থেকে বাচ্চাগুলোর হাসির আওয়াজ শুনে যেতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বাইরা বাজার আবার আমার মাওলা পাকে এই জন্য বারবার ভয়ের কথা শুনাই দিছেন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমিনু কামা আমানান্নাস, সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান আনছে আমাদেরকেও সেইভাবে ঈমান আনতে হবে, কি বলেন, কথা ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, কেমন আল্লাহকে ভয় করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মক্কার থেকে হিজরত করার অনুমতি দিলেন, কিছু সাহাবায়ে কিরাম মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন, এক অবস্থায় আল্লাহর হাবিব মক্কার থেকে হিজরত করে মদিনায় গেলেন, যারা মক্কার থেকে মদিনায় গেল তাদের নাম দেওয়া হইল মুহাজির, আর মদিনার যে সমস্ত মুসলমানেরা মুহাজিরদেরকে সহযোগিতা করলো তাদেরকে নাম দেওয়া হইল আনসার। আল্লাহর হাবিব মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করলেন, ভাই ভাই তৈরি করে দিলেন, এমন ভাই হিসেবে একজন আরেকজনকে স্বীকার করে নিলেন। নিজের দুইজন স্ত্রী থাকলে একজন স্ত্রীকে তালাক দিয়ে মুসলমান ভাইয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন, দুই বিঘা জমি থাকলে এক বিঘা জমি মুহাজের ভাইয়ের জন্য দান করে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করতে যে সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজন সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করলেন। সাঈদ ইবনে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর হাবিব জিহাদের ময়দানে নিয়ে গেলেন, সালাবাতুল আনসারীকে বললেন, তুমি সাইদের বিবির কোনো প্রয়োজন হলে সেগুলো সরবরাহ করবে, বাজারের প্রয়োজন হলে বাজার করে দিবে, পানির প্রয়োজন হলে পানি এনে দিবে। এই বলে আল্লাহর হাবিব সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির কাছে জিজ্ঞাসা করলেন, বাবি সাহেব আপনার কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? বলল, না আপনার বন্ধু সব কিছুর ব্যবস্থা বাড়িতে রেখে গেছেন, কোনো কিছুর প্রয়োজন নাই, চলে আসবেন। ঠিক এই অবস্থার মধ্যে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। এই শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে সালাবাতুল আনসারির মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, ও সালাবাতুল আনসারি, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পরমা সুন্দরী, অনেক সুন্দরী, যদি তুমি তাকে দেখতে চাও ভিতরে যাও, যদি তাকে উপভোগ করতে চাও সুন্দর সুযোগ আছে চলে যাও। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, দুইজন নারী, একজন নারী আর একজন পুরুষ, দুইজন যদি একত্রিত কোনো নির্জন স্থানে উপস্থিত হয়, ইল্লা সালিসুহুমা শাইতান, সেখানে শয়তান তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত হয়ে জিনার ঘটকালি শুরু করে দেয়। আল্লাহু আকবার! এই অবস্থার থেকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রক্ষা পাইলেন না, মনের মধ্যে শয়তান দখল করে ফেললো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছেন, ওগো আমার স্বামীর বন্ধু, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করার থেকে আল্লাহকে ভয় করেন। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় আল্লাহর ভয় বলতে বলতে ঘর থেকে বের হয়ে আসলেন, বাড়িতে গেলেন না, জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার! চিন্তা করলেন, আমি এমন এক অন্যায় করে ফেলছি, আর মদিনার মানুষের কাছে আমার এই চেহারা দেখানো যাবে না। আল্লাহু আকবার! মদিনার পাহাড়ের গুহার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলেন, মাবুদ গো, আমি আমার বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করে আমি চরম অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমি তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করতেছেন। ওদিকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসছেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে তার বিবির কাছে সব ঘটনা জানলেন। জানার পরে প্রথম অবস্থায় রাগান্বিত হলেন, কিন্তু যখন তার তওবার অবস্থা শুনলেন তখন আবার তার প্রতি একটু দুর্বলতা প্রকাশ করলেন। চিন্তা করলেন, মানবিক দায়িত্ব হিসেবে আমার বন্ধুকে ডেকে আনা আমার উচিত। তাই খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে যে এক পাহাড়ের গুহার মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের সাক্ষাৎ লাভ করলেন। সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন, বন্ধু চলো বাড়িতে, সালাবাতুল আনসারীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সালাবাতুল আনসারীকে বললেন, বন্ধু চলো বাড়িতে যাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে মাফ করে দিয়েছেন। সালাবাতুল আনসারী বলে, বন্ধু মদিনার মানুষের কাছে মুখ দেখাবার মতো আমার আর নাই, আমি মদিনায় যাইতে রাজি না। সাইদ ইবনে আব্দুর রহমান বলে, আমি তোমাকে না নিয়ে মদিনায় যাব না। সালাবাতুল আনসারী বলে, যদি আমাকে নিতেই হয় স্বাভাবিক অবস্থায় আমাকে মদিনায় নিতে পারবা না, পুলিশ যেভাবে চোরকে আসামি হিসেবে যেভাবে বান্দিয়া নিয়ে যায় আমাকেও ঠিক ওইভাবে বান্দিয়া যদি অপরাধী হিসেবে নিয়ে যেতে পারো তাহলে যাব। মেনে নিলেন তার কথা, তার হাত দুখানা গলার সঙ্গে বান্দিয়া টানতে টানতে মদিনার দিকে নিয়ে যাচ্ছেন। পথিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আমি আমার বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করে গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমি তওবা করেছি, আল্লাহ পাক আমাকে মাফ করছেন কিনা আপনি বলতে পারেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবাতুল আনসারী, তুমি জুলুম করে ফেলেছো, তোমার গুনাহ মাফ হবে কিনা আমি বলতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহর হাবিবের কাছে যে জিজ্ঞাসা করো। রওনা করলেন আল্লাহর হাবিবের বাড়ির দিকে। পথিমধ্যে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ভাই উমার, আমি আমার বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন কিনা তুমি কি বলতে পারো? উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে সালাবাতুল আনসারী, তুমি যে অন্যায় করে ফেলেছো, তুমি মুসলমান না হইলে তোমাকে আমি হত্যা করে ফেলতাম, তুমি আমার সম্মুখ থেকে ভাগিয়া যাও। আল্লাহর হাবিবের বাড়িতে গেলেন, আল্লাহর হাবিবের কাছে সব কিছু খুলে বললেন।
আল্লাহর হাবিব বললেন, ও সালামাতুল আনসারী, আল্লাহ পাক তোমাকে মাফ করছেন কিনা আমাকে কিছুই জানার নাই, তবে তোমার অবস্থা দেখে আমার জাহান্নামের কথা স্মরণ হইতেছে। এইভাবে জাহান্নামী লোকদেরকে শিকল দ্বারা টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আমার তো জাহান্নামের কথা স্মরণ হইতেছে, আমাকে আল্লাহ পাক কিছুই জানার নাই। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈরাশ হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে আবার পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। সেখানে যে আবার কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ এমন কান্নাকাটি শুরু করলেন আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ মারিয়া উঠছে, কারণ ভয় করছে ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জানাই দিছেন, ওগো আমার হাবিব, আপনার সাহাবী সাহাবাতুল আনসারীকে তার তওবা কবুলের সংবাদ জানাই দেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবাতুল আনসারীর তওবা কবুল হয়েছে, কে তার সুসংবাদ দিতে যাইতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেলেন, আরো অনেকেই দাঁড়াইলেন। আল্লাহর হাবিব প্রথম দুইজনকে বললেন, যাও তোমরা দুইজন যাও। দুইজন যায় প্রতিমধ্যে মশওয়ারা করলো যে এই সাহাবাতুল আনসারীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, আমরা দেখবো সাহাবাতুল আনসারী কিভাবে তওবা করেছে, তার তওবা আল্লাহ কবুল করছেন। যে পাহাড়ের গুহার পাশে তারা গোপন হয়ে রইলেন। দেখেন রাত্র যত গভীর হয় কান্নার আওয়াজ তত বাড়িয়া যায়। সাহাবাতুল আনসারী বলে, ও আরশে মহল্লার মালিক, আমি আমার বন্ধুর স্ত্রীর হাত স্পর্শ করে জুলুম করে ফেলেছি, আমি আবু বকরের কাছে গেছি, আবু বকর আমাকে নিরুৎসাহিত করে ফেলেছে, উমারের কাছে গেছি, উমার আমাকে ধমক দিয়েছে, আমি তোমার নবীর কাছে গিয়েছি, নবীও আমার কোনো সমাধান দেন নাই, এখন আমার জন্য আর কোনো দরজা খোলা নাই, একমাত্র তোমার দরজা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওগারছে মহল্লার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো আমি ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব। এইভাবে যত রাত্র গভীর হয় কান্নার আওয়াজ তত বাড়িয়া যায়। শেষ রাত্রে দুইজন যে তাকে সালাম করে সুসংবাদ শুনাইলেন, তার তওবা কবুল হয়েছে। এক পর্যায়ে তাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে রওনা করলেন। আল্লাহর হাবিব তখন ফজরের নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব ফজরের নামাজের প্রথম রাকাতে তেলাওয়াত করছেন, আল্লাহাকুমুত্তাকাসুর। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, আর একটা চিৎকার মারিয়া সাহাবাতুল আনসারী জমিনে পড়িয়া গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শেষ করে আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, দেখো তো সাহাবাতুল আনসারীর অবস্থা কেমন, কি অবস্থা? আল্লাহু আকবার। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে কান লাগাইয়া হাত ধরিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, আমিনু কামা আমানান্নাস, এ বাইরা বাজার আমার পর্দার আলোর মাহবুবের আমার সাহাবায়ে কিরাম যদিও কোনো সামান্য ভুল ত্রুটি করেছেন, তারা যেভাবে তওবা করেছেন আমাদেরকেও সেইভাবে তওবা করতে হবে, কি বলেন, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যেই জায়গায় তার এন্তেকাল হয়েছিল ওই জায়গায় তিনি 40 বারের অধিক কোরআন খতম করেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান মাসে 61 বার কোরআন শরীফ খতম করতেন, যদি 30 দিনের হইতো 29 দিনের হইলে এক খতম কম হইতো। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। কেমন ছিল তার অবস্থা? সারা রাত ইবাদতের মধ্যে কাটাইছেন, একবার নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা সিলসাল তেলাওয়াত করতেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা,
এক জাররা গুনাহ নিয়েও যদি কোনো বান্দা বান্দি হাশরের ময়দানে উপস্থিত হয় তার শাস্তিও তার ভোগ করা লাগবে। জাররা বলায় কাপড় নিংড়াইয়া ঝাড়া দিলে বাতাসের মধ্যে যে ছোট্ট ছোট্ট রেণুকোনা দেখা যায় একে বলা হয় এক জাররা। এতটুক পাপের ময়লা নিয়েও যদি কেউ উপস্থিত হয় তার শাস্তিও ভোগ করা লাগবে। আয়াত কারা তেলাওয়াত করতে 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 সারা রাত শেষ হয়ে গেল, রুকুতে যাওয়ার সময় আর পান না, আর ফজরের আজান হয়ে গেল। এখন কান্দেন আর বলেন ওগো আরশে মোআল্লার মালিক, এক জাররা পাপের শাস্তিও যদি আমি আবু হানিফার উপরে তুমি চাপাইয়া দাও, আমি আবু হানিফার কোন চিহ্ন থাকবে না। এ বাইরা বাজান আমার পর্দার আলার মা বোনের, আমার কি মনে করছেন? যা মনে চাই তাই করতেছি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো পরোয়া নাই। একদল মানুষ গরিব হওয়ার কারণে বাহানা খুঁজে আর কিছু পায় না, বলে আমরা গরিব মানুষ, আমরা নামাজ পড়বো কখন, আমরা রোজা রাখবো কি করে, আমাদের ভ্যান চালাইতে হয়, রিক্সা চালাইতে হয়। একদল নারীরা গরিব হওয়ার অজুহাতে তারা পর্দা ছেড়ে দিয়েছে, তারা পর্দা করতে চায় না। আমরা তো গরিব মানুষ, আমরা কি পর্দা করব। আল্লাহ আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে তো আপনি বেশি গরিব হন নাই আমার মা আমার বোন। এ বাইরা বাজারের আমার, আপনি তো ঈসা নবীর চাইতে বেশি গরিব হন নাই। ছেড়ে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি গরিব হন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্বল বলতে কিছুই ছিল না, ছিল মাত্র একটা পানি পান করার পেয়ালা, মাথার নিচে দিয়ে শোয়ার জন্য একটা বালিশ আর একটা চুল আশ্রানোর চেরনি। তিনি ময়দানে যাচ্ছেন, দেখেন এক ব্যক্তি পানি পান করতেছে হাতের কোষ দ্বারা। চিন্তা করলেন পানির পেয়ালাটা না হইলেও তো চলতো, পেয়ালাটা দান করে দিলেন। দেখেন এক ব্যক্তি গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমায় আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন আমারও তো বালিশ না হইলে গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমানো যায়, বালিশটাও দান করে দিলেন। হাতে ছিল একখানা চিরুনি, দেখেন একজন মাথা নিজের হাত দ্বারা চিরুনির মতো আশ্রয়তেছে, চিরুনিখানাও দান করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গরিবদেরকে ডাকে বলবে, হে গরিবের দল, দেখ আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি এত বড় গরিব বানাইছিলাম, কোনো মাল সম্পদ ছিল না, কিন্তু আমার হুকুম অমান্য করে নাই। আমার ফাতেমা এত গরিব ছিল, নিজের ঘরের সংসারের কাজ করতে করতে পানি আনতে আনতে মাজায় দাগ পড়িয়া গেছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়েকদিন পর্যন্ত না খেয়ে সেই অবস্থায় ফকির আসছে, ভিক্ষুক আসছে কিছু চাওয়ার জন্য, যা রুটি বানাইছে রুটিটা ফকিরদেরকে দান করে দিছে। আল্লাহু আকবার।